এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়েই যারা এই লিস্টটা করেছে তারা কি মুক্তিযোদ্ধাকে নিয়ে এইটাকে দেখতে হবে? তারা তো এমন হইতে পারে যে তারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আছে, চাকরি করতেছে, তাদের এখানে একটু প্রশাসনে আছে, তারা এমন হইতে পারে যে এটা একটা বিভ্রান্তিকর অবস্থার সৃষ্টি হোক এবং মন্ত্রী মুজাম্মেলকের একটা সমালোচনা হোক, এটা ইচ্ছাকৃতভাবে তারা অনেক নাম ঢুকাই দিচ্ছে যাতে এই বিভ্রান্তির লোক হইতে পারে। এমন এমন কিছু লোক আমি জানি না, এখানে গোলাম আরিফ আহমেদ টিপু যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর, তারপরে তার একুশের পদক তিনি পেয়েছেন, বিজ্ঞ আইনজীবী, সম্মানীয় লোক, সবই ঠিক আছে। কিন্তু ওনার আমি দেখলাম উনিও আবার 71 সালে উনি কোথায় ছিলেন এটা আবার লেখেননি। আমি ওনার ইসেও পাইনি যে 71 সালে আমি ভারত বায়োগ্রাফিতে পাইনি। আমি প্রথম দিন যে আসে সেখানে 71টা উজ্জ্ব ছিল, এবং এটা আমরা অনেকে দেখেছি অনেক সময় যে হ্যাঁ আওয়ামী লীগের সে প্রতিষ্ঠা লগ্নে একজন কর্মী, তারপরে বঙ্গবন্ধুর সঙ্গে তার অনেক হৃদ্যতা ছিল, তার কাছাকাছি ছিল, এরকম অনেক লোক আছে। তো সেগুলো তো আওয়ামী লীগের খাতা তাদের একটা অবদান থাকবে। মুক্তিযুদ্ধটা আলাদা, আওয়ামী লীগ এক জিনিস, মুক্তিযুদ্ধ আলাদা জিনিস। মুক্তিযুদ্ধে তার অবদান কতটুকু আছে সেটি আমাদের বিচার করতে হবে।